القول قول الصوار كي تسترد المظالم حتى الأراضي نسام رسول أهل العزاء القول قول الصوار كي تسترد المظالم যে কাদিয়ানিরা নিজেদের ধর্মকে কাদিয়ানি ধর্ম বলে না ইসলাম বলে, কি বলে? ইসলাম বলে। আর আমরা বলতে চাইছি যে কাদিয়ানিদের বই কিতাবের রেফারেন্স প্রমাণ করে যে কাদিয়ানি ধর্ম ইসলাম নয়, বরং এটা একটা আলাদা ধর্ম। এটা একটা কি ধর্ম? আলাদা ধর্ম। আপনি জানেন আমাদের দেশে হিন্দু ধর্ম আছে না নাই? সবাই বলবেন কথা, হিন্দু ধর্ম আছে না নাই? হিন্দুরা কি কখনো বলছে যে আমরা মুসলমান? খ্রিস্টান আছে না নাই? খ্রিস্টানরা কি কখনো বলেছে যে আমরা মুসলমান? ইহুদি হয়তো তালাশ করে পাওয়া যাবে না, ইহুদি পৃথিবীতে খুব কম, সম্ভবত আমাদের দেশে আছে কি না আমার জানা নাই। আর আছে মুসলমান, বৌদ্ধ ধর্ম আছে। বৌদ্ধ যারা, বৌদ্ধ ধর্মের অনুসারীরা কি কখনো দাবি করে আমরা মুসলমান? কথাটা বুঝাইতে পারছি? আমরা মুসলমান যারা আছি, আমাদের মধ্যে কেউ কি আছে যে নিজের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বলে দাবি করে? আছে নাকি? তাহলে যে যে ধর্মের অনুসারী প্রত্যেকেই আমরা সেই ধর্ম নিয়ে সন্তুষ্ট না, কি বলেন? ঠিক না? তা আমরা তো হিন্দু ধর্মের ব্যাপারে সরকারের কাছে দাবি জানাই নাই যে সরকার আপনি হিন্দুদেরকে কাফের বলেন, এটাকে আমরা কখনো বলছি? খ্রিস্টানদেরকে কাফের বলেন, এটা আমরা কখনো বলছি? বৌদ্ধদেরকে কাফের ঘোষণা করেন, এটা আমরা কখনো বলছি? কেন বলি নাই? বলে যে তারা তো নিজেদেরকে মুসলমান দাবি করে নাই, তারা তো নিজেদেরকে মুসলমান দাবি করে নাই। তারা তো বলতেছে যে আমি হইলাম হিন্দু, হিন্দু আমি হইলাম, বুদ্ধ আমি হইলাম, খ্রিস্টান। যে খ্রিস্টান নিজেকে দাবি করে করুক, তার ধর্ম পালন করার ইখতিয়ার আছে। এই ইখতিয়ার রাষ্ট্র কি দেবে? ইসলাম এই ইখতিয়ার দিয়ে দিছে। দুনিয়াতে কেউ যদি ইসলাম কবুল না করে, তাকে জোর জবরদস্তি করে ইসলাম গ্রহণ করানোর কথা আল্লাহ পাক বলেন নাই। তোমার সামনে পেশ করা হবে, তোমার যদি মনে চায় কবুল করবা, মনে না চাইলে কবুল করবা না, তোমার ধর্ম তুমি পালন করবা, এই ইখতিয়ার ইসলাম দিছে। বাকি তোমার এই কারণে আখেরাতে গিয়ে সাজা ভোগ করতে হবে, কি করতে হবে সেটা পরে বোঝা যাবে। কথা ঠিক আছে? প্রশ্ন এক জায়গায় আমাদের, সেটা হলো যে তুমি মুসলমান না হইয়া নিজেকে মুসলমান দাবি করবা আর বলবা যে আমার ধর্ম ইসলাম, খাঁটি ইসলাম, আর সাধারণ মুসলমানকে তুমি ধোকা দিবা, এইটা কি সহ্য করা যায়? বলেন, কথাটা কি বুঝাইতে পারছি আমি? এই জন্য আমাদের প্রয়োজন হলো যে কাদিয়ানি ধর্ম এটা ইসলাম না, এটা একটা আলাদা ধর্ম, এটা একটা স্বতন্ত্র ধর্ম, এটা বোঝা আমাদের প্রয়োজন।